গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সকাল 7টা। তো তোমরা অনেক দিন ধরে আমাকে একটা রিকোয়েস্ট করছিলে যে দিদি তাতানের ডেলি রুটিন শেয়ার করো, তাতানের ডেলি রুটিন শেয়ার করো। তো আজ করবো কাল করবো করে করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকেই এটা শেয়ার করে নিই। তো রেগুলার সকাল থেকে তাতান রাত্রে অবধি এই লকডাউনের মধ্যে কীভাবে সময় কাটাচ্ছে, কী কী করছে, কী খাচ্ছে, তো সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, যখন নর্মাল স্কুল ছিল তখন ও ভোর 6টার সময় ঘুম থেকে উঠতো, কিন্তু এখন যেহেতু স্কুল নেই তো তার জন্য আমি ওকে 7টার মধ্যে ডেকে দিই, নাহলে 7টার মধ্যে না উঠলে না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পড়া ঠড়া অনেক বেলা হয়ে যায়। তো 7টার মধ্যে ডেকে দিয়েছি, দেখো ঘুম থেকে উঠে পড়েছে, যদিও একা একা ওঠেনি, কন্টিনিউ আমাকে ডাকতে হয়েছে। ডাকার পর উঠেছে, উঠে দেখো দাঁতব্রাশ করছে, আর এখন যেহেতু একটু বড়ই হয়েছে তো একা একাই এগুলো সব নিয়ে করতে পারে, আমাকে কিছু করাতে হয় না, শুধু বলতে হয় যে কর 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 কর, পিছনে তো লেগে থাকতেই হবে, সেটা আশা করি সব বাচ্চাদের পিছনেই সব মায়েদের করতেই হয়। তো দেখো দাঁতব্রাশ করে ফ্রেশ হয়ে নেবে এখন। আব্বাস করে ফ্রেশ হয়ে নিয়েছে, এবার আমরা নতুন করে একটা নিয়ম চালু করেছি, সেটা তোমরা সবাই জানো যে রেগুলার সকালবেলা 1 কোয়া করে রসুন আমরা খাচ্ছি। তো তাতানকেও দিয়েছি 1 কোয়া রসুন, একটু থেতো করে দিয়েছি, এটা খেতে ওর একটু সকালবেলা একটু প্রবলেম হয়, তবু খেয়ে নেয়, জল দিয়ে গিলে ওষুধের মতো খেয়ে নেয়। তো দেখো ফ্রেশ হয়ে গেছে, রসুন খেয়ে নিয়েছে, জল খেয়ে নিয়েছে খালি পেটে। এবার ও জামা প্যান্ট নিয়ে একেবারে চলে যাচ্ছে স্নান করতে। তো ভোরবেলা স্নান করার, মানে সকালবেলা স্নান করার অভ্যাসটা ওর বরাবরই। তো স্নান টান করে এসে এই দেখো আমি সিরাপটা বসিয়েছি, এখানে আছে বাসক পাতা, তুলসী পাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর আদা, এই দিয়ে সিরাপটা ততক্ষণ বসিয়ে দিয়েছি। তো এবার দেখো স্নান করেও চলে এসছে, স্নান করে এসে ফ্রেশ হয়ে নেবে। আর সকালবেলা স্নান করার ব্যাপারটা, ও যেখানে যোগা শিখতো সেই যোগা ম্যাডাম বলেছিল সকালবেলা স্নান করলে শরীর ভালো থাকে। তো যখন স্কুল যেত তখনও সকালবেলায় স্নান করে স্কুলে যেত, শীতকালে গ্লিজারটা চালিয়ে নেয় একটু, এখন যেহেতু গরমকাল তো গ্লিজার লাগে না, নর্মাল জলেই স্নান করে নিচ্ছে। তো দেখো স্নান টান করে এসে নিজে নিজেই সব কিছু করতে পারে, আগে করে দিতে হতো একটু ছোটোবেলায়, এখন আর করে দিতে হয় না, এখনও নিজে নিজেই করতে পারে। তো দেখো নিজে নিজেই মাথাটাতে আশ্রাবে, আশ্রে রেডি হবে। তো দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার চলে এসছে যোগা করতে। আগে তো যোগা শিখতে যেত, কিন্তু এই লকডাউনের মধ্যে এখন শিখতে যাওয়াটা বন্ধ আছে, কিন্তু বাড়িতে যেটুকু শিখেছে বাড়িতে রেগুলারও প্র্যাকটিস করে। তো দেখো এখন যোগাটা করে নেবে। আর এখন দেখতে পাচ্ছ ওরা ওই একটু তাড়াতাড়ি করে করছে, ও তাড়াতাড়ি করে করছে না, ও নর্মালভাবেই করছে, কিন্তু আমার ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়ে যায় তার জন্য আমি এটা একটু ফাস্ট মোডে করে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছে, কিন্তু ও তাড়াতাড়ি করছে না, কিন্তু নর্মালভাবেই করছে, কাজে এটা আবার তোমরা কেউ ভুল ভেবো না, ও নর্মালভাবেই যোগাটা করছে, যেটুকু শিখেছে ওইটুকুই করে, এখনও তো ছোটো, সেরকমভাবে পাকাপোক্তভাবে একদম পারফেক্ট হয়তো করতে পারবে না, একটু হাত ছাত বেঁকে যাচ্ছে, একটু সোজা হয়ে বসলেও না দেখলাম। তো যাই হোক এইভাবেই টুকটাক যেটুকু পারে ও সেটুকু সকালবেলা যোগাটা সেরে নেয়। তো দেখো ততক্ষণে সিরাপটাও হয়ে গেছে, আর এই সিরাপটা আমি 1 গ্লাস জলে বসিয়েছিলাম, ওটাকে ফুটিয়ে 1/2 গ্লাস করে তার মধ্যে মধু মিশিয়ে ওকে দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম গরম ওই খেয়ে নিচ্ছে। আর ওর আজকে থেকে অনলাইন ক্লাস চালু হলো, এতদিন ছিল না, আজকে থেকে ফার্স্ট অনলাইন ক্লাস চালু হলো, তো তার জন্য একটু নার্ভাসও আছে। তো দেখো নিজে নিজেই যোগা করে কমপ্লিট করে রেডি হয়ে স্কুল ড্রেস পরে ও বসে পড়েছে ক্লাস করতে, আমি সব রেডি ফেডি করে দিয়েছি অবশ্য, কোনো পারেনি এখনও, আজকে দেখিয়ে দিয়েছি, আশা করি কালকে থেকে একা একাই পারবে। তো দেখো এখন মোটামুটি ওর ক্লাস শুরু হলো 8টা থেকে, তো 8টা থেকে 8:40 অবধি একটা হবে, আবার 20 মিনিট ব্রেক, আবার 9টা থেকে 9:40, আবার 20 মিনিট ব্রেক, আবার 10টা থেকে 10:40 অবধি হয়ে ক্লাস শেষ।
তো দেখো এখন বাজে 9:40, তো 10টা অবধি যেহেতু একটু ব্রেক আছে, তো এইটুকু সময়ের মধ্যে আমি ওকে কিছু একটু ব্রেকফাস্ট করে দিতে হবে, কারণ অতটাও সময় নেই। আর আমারও ওর পাশে বসে থাকতে হচ্ছে, নাহলে হয়তো আমি রুটি ফুটি কিছু একটা করে দিতে পারতাম, ওর পাশে কন্টিনিউ আমাকে বসে থাকতে হয়েছে। তার জন্য ঝটাপট করে আমি তাড়াতাড়ি করে কী করবো, যেন গোড়া রুটি গুলে আর করে দিচ্ছি। তো তেল দিয়ে ভাজলাম না, কারণ এমনিতেই আমরা যা তেলে ভাজা খাওয়া হয়, তো যতটুকু পারি একটু অ্যাভয়েড করি। তো ওকে যেন বাটার দিয়ে করে দিচ্ছি। তো কোনোরকম দুটো গোলা রুটি ভেজে আমিই খাইয়ে দেবো, একটা আগে ভেজে ওকে দিয়ে আসবো, ও খেতে থাকবে। কিন্তু পরে যে আরেকটা করেছিলাম সেটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ততক্ষণে ওর ক্লাস শুরু হয়ে গেছিলো। তো দেখো একটা ভেজে ওকে তাড়াতাড়ি করে দিয়ে গেছি, এটাও খেতে থাকবে, কিন্তু পরে আবার যখন ভাজবো তখন আমি খাইয়ে দিয়েছি। আর দেখো ক্লাস শেষ হয়ে গেছে, ও ড্রেস চেঞ্জ করে চলে এসছে, চলে এসে এবার এই জায়গাটা গোছাবে। আগে কী করতো, যাই করতো, পড়াশোনা করতো যাই করতো, এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে উঠে যেত, কিন্তু এখন করে, কারণ আমি বলে 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 এই জিনিসটাকে শুধরেছি। প্রথম প্রথম আমি বলতাম কিন্তু করে দিতাম, তারপরে আর বলতাম করতাম না, ওরমভাবেই ফেলে রেখে দিতাম, ওকে দিয়েই পরে করাতাম। এখন যখন দেখে যে না আমাকেই করতে হয়, তাই জন্য ও এটা করেই ফেলে, তবু বলতে হয়, একদম না বলাতেই করে না। তো যাই হোক, দেখো এখন বাজে 10:45, ক্লাস শেষ হয়ে গেছে, তো তখন তো টাইম পায়নি, দিতে পারিনি, খেতেও পারেনি, এই জন্য ওকে রোজ সকালবেলা একটা করে ডিম সেদ্ধ দিই। তো সেই ডিম সেদ্ধটা এখন দিচ্ছি, এখন ডিম সেদ্ধটা খেয়ে নেবে। ডিম সেদ্ধ খেয়ে এটাও জানেই না যে আমি ওকে ভিডিও করছি, এই শুধু এই মুহূর্তটা একা একাই খেলতে বসে গেছে, একা একাই সারাক্ষণ বকবক করে আর খেলে, আমাকে খুব একটা বিরক্ত কমই করে, একা একাই খেলে, কিন্তু মুখ কন্টিনিউ চলবে, কন্টিনিউ। তো দেখো এদিকে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখন বাজে 11:30। তো আমি ওকে এই লেবুর রসটা দিচ্ছি, এটা খেতে গিয়ে একটু ই করবে, কারণ সবসময় বলে ম্যাম চিনি দিয়ে দাও, চিনি দিয়ে দাও, কিন্তু চিনি দিয়ে খেলে তো আর সেই উপকার হবে না, তাই জন্য শুধু লেবুর রস নুন দিয়ে দিই। তো এটা খায়, আর যেহেতু টক, এই জন্য মুখটা একটু ই করে করে খায়। তো যাই হোক, তবু খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না, তো খেয়ে নেবে। মুখটা কেমন করছে, তো যাই হোক খাওয়া হয়ে গেছে। আর ও এই সময় খেলে না, ম্যাক্সিমাম ও ভাইয়ের সাথে নিচে গিয়ে খেলতেই পছন্দ করে, কিন্তু যেহেতু আমি লেবু রসটা দেবো তার জন্য ওয়েট করছিল। আর লেবু রসটা ও যদি নিচে চলে যায়, তার জন্য ওকে ডেকে এনে দেওয়া কিংবা অসুবিধা হয়, একে সময় এমনও হয় দেওয়া হয় না, তার জন্য আমি ওকে বলি লেবু রসটা খেয়ে তারপরে একবারে নিচে যাবি। এই জন্য এতক্ষণ নিচে যায়নি, ওপরেই খেলছিল। এখন 11:30-12:15 মতো বাজে, এখন চলে যাচ্ছে খেলতে ভাইয়ের সাথে। এদিকে ভাইয়েরও সবুজ হয়নি, চলে এসেছে দিদিকে ডাকতে, তো চলে গেল দুজনে নিচে খেলতে। তো খেলে ঠেলে চলে এসছে, আর ওকে জল আমি যখনই বলি তখনই ও জল খেয়ে নেয়, কিন্তু মাঝে মাঝে এমন করে তুমি ভালোবেসে জল দাও, ভালোবেসে জল দাও, তো মাঝে মাঝে আমি এনে দিই। তো যাই হোক, জলটাও আমি ওকে মাঝে মাঝে বলে 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 1 ঘন্টা বাদে বাদে জল খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আজকে আমাদের লাঞ্চে আছে লাল শাক ভাজা, উচ্ছে আর লাউ দিয়ে মটর ডাল, মানে এটাকে আমরা যা বলি তিতার ডাল আর কি, আর বেগুন ভাজা। তো খাওয়া নিয়ে ওর খুব একটা নকশামি নেই যে এটা দিয়ে খাবো না, ওটা দিয়ে খাবো না, এটা ছাড়া খেতে পারি না, ওটা ছাড়া খেতে পারি না, এই ব্যাপারটা আমি কোনোদিন ওকে করতে সুযোগই দেইনি আর কি। প্রথম প্রথম যখন বাচ্চারা খাওয়া শেখে তখন ভালো জিনিসটা খেতে সবসময় চায়, খারাপ জিনিসটা খেতে চায় না, বলতো যে আমি এটা খাবো না, ওটা খাবো না, কিন্তু এইটাকে কোনোদিনই প্রশ্রয় দেয়নি, বলেছি না ঘরে যা রান্না হবে সেটা সবাই মিলে খেতেই হবে, আমরাও খাচ্ছি তোমাকেও খেতে হবে, অল্প খাও, বেশি না খাও, অল্প খাও, কিন্তু খেতে হবে। তো উচ্ছেটাও খুব একটা খেতে চায় না, মানে ডালে যে উচ্ছেটা দিই সেটা, তবু বলে কয়ে খাইয়ে দিই। তো দেখো লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চের পরে আমি আগে সমস্ত বাসনকোসন মেজে সব রেডি করে নিয়েছি। মোটামুটি 45 মিনিট পর এরকম দুটো লেবুর রস করে, মানে মৌসুম্বি লেবু, তো রোজ রোজ মৌসুম্বি লেবু খায় না, যখন যেই ফল থাকে তখন সেই ফল খায়, কিন্তু ও আবার সব ফল খেতেও চায় না, যেমন আঙুর আপেল এগুলো খেতে চায় না। তো ম্যাক্সিমাম আমাদের ঘরে এরকম লেবু কলা আমের সময় আম, তো এইসবই আসে আর কি, তো যখন যেই ফলটা হয় তখন সেই ফল খায়। তো দেখো ফল টল খেয়ে এবার দুপুরে একটু শোয়, দুপুরে ঘুমানো নিয়ে খুব নকশামি করে, ঘুমাতেই চায় না একদম, তো বলে কই একটু ঘুম পাড়ায়, দুপুরে যদি না ঘুমায় না তো সন্ধ্যাবেলা ঝিমাতে থাকে, পড়তে পারে না, তো তার জন্য দুপুরবেলা একটু ঘুম পাড়াই। আর দুপুরবেলা এদিকে মাথা দিয়ে আমরা শুই, কেননা জানলা দিয়ে বরাবর দেখা যায়, তো ভালো লাগে বেশ দেখতে দিনের বেলার দৃশ্যটা, তার জন্য দিনের বেলা আমরা এদিকে মাথা দিয়ে শুই। তো দেখো সন্ধ্যে হয়ে গেছে, এদিকে দুপুরে ঘুমোতে চাইবে না, আবার সন্ধ্যেবেলা ডাকলে উঠতে চাইবে না, এই নকশামি করবে, আমি কন্টিনিউ ডেকেই যাচ্ছি কিন্তু কিছুতেই উঠবে না, এটা প্রতিদিনের নাটক। তো যাই হোক, এই নকশামি করে করেই উঠবে, উঠে গিয়ে এখন ফ্রেশ হবে,
এগুলো বলতে হয় না, ঘুম থেকে উঠে যে ফ্রেশ হওয়া, জল খাওয়া, এগুলো বলতে হয় না, এগুলো নিজে নিজেই করে এখন। আগে বলতে হতো, এখন আর এগুলো বলতে হয় না। তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছে, আর ওর অভ্যাস সকালে হোক সন্ধ্যে হোক যখনই ঘুম থেকে উঠবে, ওর অভ্যাস না আমি অভ্যাসটা করিয়েছি আর কি, এটা আমিও করি, ঘুম থেকে যখনই উঠব তখনই মুখ টুখ ধুয়ে জল খাওয়া। তো জল খেয়ে নিল, জল টল খেয়ে নিয়ে এবার একটু মাথাটাও আছড়ে নেবে, এগুলো নিজে নিজেই করে, এগুলো আমার বলতে হয় না, প্রথম প্রথম বলতে হতো, এখন আর বলতে হয় না। তো দেখো মাথা টাতে আছড়ে একটু সঙ্গে সঙ্গেই পড়তে বসেনি, একটু এঘর ওঘর বাবার সাথে একটু বসলো, গল্প করলো, ওই করলো, আমার সাথে একটু ই করলো, ঘুরে ফিরে মোটামুটি আধা ঘন্টা পর এই এখন বলে বলে পড়তে বসাতে হলো। পড়তেও কোনো দিনই নিজে থেকে বসে না, তো সবসময় মানে 15 মিনিট বলে তারপরেও পড়তে বসে, বলে। আর এটা বলেছি যে না পড়লে আমি কিন্তু রাতে ল্যাপটপ দেবো না, ওর অভ্যাস পড়ে ঠোরে উঠে ওকে রোজ সারাদিনের মধ্যে একবার দুটো ভিডিও ওকে দেখতে দিই, তো এটা নেশা নেশায় ওটা ঠিক পড়তে বসে পড়ে, না পড়লে ভিডিও দেখতে দিই না। তো দেখো পড়ার মাঝখানে এই গরম জলের ভাপটা আমি ওকে রেগুলার দিই, স্কুল না থাকলে সকালবেলায় এই ঝামেলাটা সেরে ফেলি, কারণ আমাকে তো গরম জল করে দিতে হয়, আমারই ঝামেলাটা বেশি লাগে, কিন্তু যেহেতু আজকে অনলাইন ক্লাস ছিল তাই জন্য ওই করতে করতেই 11টা বেজে গেছে, তখন আর সকালবেলা দেওয়া হয়নি, তো স্কুল টুল থাকলেও সকালবেলা দেওয়া হয় না, অবশ্য সন্ধ্যাবেলায় দিই, তো আজকে এই জন্য সন্ধ্যাবেলায় দিচ্ছি। গরমের মধ্যে একটু কষ্ট হয়, ঘেম মানে গরম ভাপটা লাগে, একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট করে হলেও এটা দেওয়াটা খুবই উপকার ঠান্ডার থেকে, ডাক্তারই বলেছে অবশ্য ঠান্ডাটা একটু কমই লাগে, লাগলেও সর্দিটা বেরিয়ে যায়। তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা আমি ওকে রেগুলার চেষ্টা করি দুধের মধ্যে একটু কমপ্লেন দেওয়ার, কিন্তু ও একদম খেতে চায় না, দুধ একদম পছন্দ করে না, মাঝে মাঝে এটাকে স্কিপ করতে হয়, মাঝে মাঝে ম্যাগি ট্যাগির বায়না করে, তো এটা সেটা মাঝে মাঝে খায়, কিন্তু রেগুলার আমি চেষ্টা করি এটা দেওয়ার, মানে সন্ধ্যাবেলা মানে বাধা ধরা থাকে যে এটা দেবো, কিন্তু মাঝে মাঝে অন্য কিছুও খায়, রেগুলার একদম এটা বাধা ধরা খায় না। আরও ছোটো অবস্থায় ওকে পিডিয়াশিওর দিতাম, কিন্তু এখন কমপ্লেনটা দিই। তো দেখো পড়াশোনা হয়ে গেল, এবার বইপত্র নিজে গুছিয়ে নেবে, আগে একদম গোছাতো না, এখন বলে নিজে নিজেই গোছায়, বইপত্র গুছিয়ে নিয়ে এবার কতক্ষণে উঠে গিয়ে মানে ল্যাপটপে দুটো ভিডিও দেখবে, সেই নেশায় আর কি। তো যাই হোক ল্যাপটপে ভিডিও দেখা হয়ে গেছে, দুটো ভিডিও দেখার পরেও যখন আমার ডিনার হয় না তখন ও একা একাই এরকম খেলতে থাকে, এটা ও জানে না আমি যে ভিডিও করছি, ও জানে আমি রান্নাঘরে কাজ করছি, একা একাই ম্যাজিক ম্যান হয়েছে, ম্যাজিক ম্যান হাতে একটা কি নিয়েছে ম্যাজিক করছে, যাক এইসব খেলা দেখতে বেশ ভালোই লাগে বাচ্চাদের। তো যাক চলো আমাদের ডিনার কমপ্লিট মানে রেডি আর কি, আজকে আমাদের ডিনারে আছে পরোটা আর আলু দিয়ে কুমড়ো দিয়ে প্লেন তরকারি আর কি, তো ডিনারটা করে নেবে। পরোটা পরোটা হলে তো খুবই ভালোবাসে, পছন্দ বাবাই, পুরো বাবাইয়ের মতো, বাবাইও যেমন তেলে ভাজা পছন্দ করে ও তেমন, কিন্তু কিছু করার নেই, ঘরে একজন খেলে তো সবাই সেটাই খাবে, কিন্তু আমি দিতে চাই না, আমার রুটিটা হলেই বেশি পছন্দ, কিন্তু ওদের জন্য আমিও পারি না, আমাকেও খেতে হয়, আমার একার জন্য আবার রুটি করবো তাই জন্য করি না। তো যাই হোক আর এই অভ্যাসটাকে আমি করিয়েছি যে রেগুলার রাতের বেলা জলের বোতল ভরে এই ঘরে ওই ঘরে কিংবা ফ্রিজে রাখার হলে রাখবে, এটা আমি ওকে রেগুলার করতে বলি, মাঝে মাঝে বলে ভালো লাগছে না, কিন্তু আমি তবু করতে বলি, কারণ কিছু বাচ্চাদের অভ্যাস করা ওনো উচিত, যে নিজের কাজ নিজে করা কিংবা আমার হেল্প করা কিংবা যেটুকু ওর পক্ষে সম্ভব সেটুকু কাজ করা, কাজের অভ্যাসটা করানো আমার মনে হয় ভালো, জানি না আমি করাই। তো যাই হোক জলের বোতল ভরা হয়ে গেছে, আর আমার ওদিকে রান্নাঘরও তখন কিচেন ক্লিন হয়নি, দেখতেই পারলে কতটা নোংরা রয়েছে, এবার আমি কিচেন ক্লিন করছি, আর এদিকে ও ফ্রেশ হয়ে নিচ্ছে, রাতে দাঁত ব্রাশ করে রেগুলার, রাতে দাঁত ব্রাশটা করতে চায় না, বলে করাই, বলে ভাল লাগছে না আজকে, ভাল লাগছে না তো কালকে, ভাল লাগছে না, এরকম করতে থাকে সমানে, কিন্তু আমি এটাকে প্রশ্রয় দিই না, না রাতে দাঁত ব্রাশ করেই শুতে হবে। তো যাই হোক এখন দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবে, তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছে, আর সারাদিন যেহেতু এই জামা প্যান্টটা পরেছিল এই জন্য রাতের আমি মানে এটাও অভ্যাস করেছি যে রাতের বেলা জামা প্যান্ট চেঞ্জ করে তারপর শুতে হয়, সে শীতকাল হোক গরমকাল হোক যখনই হোক, তো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, আর এত ভদ্রভাবে কোনো দিনই শোয় না,
বলে 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 বলেছি যে ভিডিও করছি শো, নালে সবাই খারাপ বলবে, নালে শুতে চায় না আর শুলেও ঘুমাতে চায় না। যতক্ষণ না আমি ওর মাথায় হাত বুলিয়ে দেবো ততক্ষণ অব্দি ঘুমাবে না। আমি আসবো, এসে মাথায় হাত বুলাবো, তারপর ঘুমাবে। তো চলো, ওর সব সারাদিনের কাজ কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়েছে। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকবে, সাধনা থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।